গ্রাম বাংলায় আজও এমন এমন অদ্ভুত অদ্ভুত দেবদেবী লক্ষ্য করা যায় যার সম্পর্কে হয়তো আপনার জানা নেই। এই দেবদেবীদের মধ্যে অনেকেই প্রচণ্ড ভয়ঙ্কর এবং ভয়াবহ তাদের রূপ। যেহেতু এই সমস্ত দেবদেবীর পূজা অশাস্ত্রীয় এবং নিম্নবর্ণের মানুষের দ্বারাই বেশি পূজিত হয়, তাই ইহারা চাষাভূষাদের দেবতা। এই সমস্ত লৌকিক দেবতার অস্তিত্ব এখন বিপন্ন, তাই আমাদেরও এর ইতিহাস সম্পর্কেও সেরকম ধারণা হয় না। আর সত্যি কথা বলতে আমরা যেসব ইতিহাস পড়ি সেটাও তো পূর্ণাঙ্গ নয়, সেগুলি দেশের জনগণের তুলনায় মুষ্টিমেয় কতগুলি রাজন্যবর্গের ধর্মকর্ম কিংবা তাদের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বিবরণ মাত্র। কিন্তু সেই সময় তো সাধারণ মানুষও ছিল, কই তাদের ইতিহাস সম্পর্কে তো আমাদের সেই রকম ধারণা নেই। আর ধারণা থাকবে কী করে, আমাদের ইতিহাসে কিন্তু এইগুলো পড়ানো হয় না, তাই তাদের সমাজ সংস্কৃতি ধর্ম দেবতা কোনো কিছুর সম্পর্কেই আমরা অবগত নই। অথচ এই নিম্নবর্ণের মানুষেরাই ছিলেন সংখ্যাধিক। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো মাসান ঠাকুর। তিনি লৌকিক দেবতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। তিনি ধর্ম ঠাকুরের কন্যা, কালীর 18টা সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। এই মাসান ঠাকুরের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কোচবিহারের রাজবংশী সম্প্রদায়েরা মনে করেন, কালীর নিত্যরত অবস্থায় ঘামের বিন্দু থেকেই নাকি এই মাসানের উৎপত্তি হয়েছে। এই ভয়ঙ্কর রূপী লোক দেবতা মাসানকে কোচবিহারের রাজবংশী সম্প্রদায়েরা কালীর সন্তান রূপে পুজো এবং শ্রদ্ধা করে থাকেন। উত্তরবঙ্গের জলপাইগুড়ির প্রায় সমস্ত গ্রামেই সেখানকার ওঝা কিংবা গুণিন বা রোজাদের মধ্যে সবাই মনে করে মাসান ঠাকুর কালীর সন্তান এবং তাকে শ্রদ্ধা করা তাদের পালনীয় কর্তব্য। এই মাসান ঠাকুরের অবস্থান হল সাধারণত শ্যাওড়া গাছ বা বটগাছের নিচে কিংবা কোনো নদী বা রাস্তার ধারে। ডক্টর চারুসান্যালের লেখা রাজবংশী অব নর্থ বেঙ্গল বইটিতে 16 রকমের মাসান দেবতার উল্লেখ রয়েছে, যেমন বারিকা, পিছলা, চালান, কাল, ঘাটের মাসান, পোড়া মাসান, শুকুর মাসান। এই মাসান দেবতার পূজার জন্য দরকার পড়ে বিভিন্ন রকমের কাঁচা ফল, কাঁচা শাকসবজি কিংবা কাঁচা ডাল। এই জন্য এই ঠাকুরকে আগে বলা হতো কাঁচা খাওয়া ঠাকুর। এই দেবতার পূজার জন্য রাজবংশীরা একটা গোবর দিয়ে ধূপকাঠি তৈরি করে এবং সেই ধূপকাঠিটা যতক্ষণ জ্বলে ততক্ষণই এই দেবতার পূজা হয়। মাসান ঠাকুরের মূর্তি বা আদল বিচার করলে দেখা যাবে বেশিরভাগ জায়গাতেই তিনি হয় দাঁড়িয়ে আছেন কিংবা পদ্মাসনে বসে আছেন, তার হাতে আছে গদা। আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এখান অবধি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। যাই হোক, উত্তরবঙ্গের তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, মহকুমার যে সমস্ত প্রত্যন্তর গ্রামগুলি রয়েছে সেখানকার লোকাল শিল্পীরা অশ্বারোহী মাসান ঠাকুরের মূর্তি তৈরি করে শোলা দিয়ে। মাসান ঠাকুর কিন্তু দেখতে বিভৎস এবং অদ্ভুত ধরনের, কারণ তার বুকের ওপর থাকে চোখ বা মুখ, মুণ্ডহীন অবস্থায় তিনি দণ্ডায়মান এবং তার হাতে থাকে মরা শিশু এবং গদা। এই বিভৎসরূপী মাসানকে বলা হয় নিষ্কন্ধা মাসান বা মুড়িয়া মাসান। কোথাও কোথাও আবার তিনি গদাধারী ভীমরূপেও পূজিত হন, আর তার বাহন কোথাও শোল মাছ, কোথাও কচ্ছপ কিংবা ভেড়া, আবার কোথাও কোথাও মূর্তিটির মাথায় একটা লাল রঙের ফেট্টি বাঁধা থাকে। হ্যাঁ, এই রকমই হয় কোচবিহারের মাসান দেবতা। পূর্বে কিন্তু এই দেবতার কোনো মূর্তি ছিল না, সাধারণ মানুষরা কী করত, বনে চলে যেত এবং সেখানেই মাসান ঠাকুরের পূজা হতো। কিন্তু এখন কালের পরিবর্তনে তৈরি করা হচ্ছে সোলার মাসান। তবে তিনি যেই রূপেই পূজিত হন না কেন, তার যে একটা রুক্ষতা বা উগ্রতা সেটা কিন্তু সব মূর্তিতেই বিদ্যমান। এই মাসান ঠাকুরের কিন্তু আবার ভর বা কোপ যাকে বলে না সেটাও হয়, এটি হয় আবার নির্দিষ্ট টাইমে, যেমন অমাবস্যা বা সংক্রান্তিতে। সাধারণত শনি মঙ্গলবার করেই হয় এবং যার হয় তাকে উৎসর্গ করেই কিন্তু এই সমস্ত মাসান পূজাগুলো সংগঠিত হয়। আর এই অপদেবতা যাকে ভর করে তার আবার অদ্ভুত অদ্ভুত কিছু কিছু সিমটম দেখা যায়, যেমন ঢিল মারা কিংবা হাতে তুড়ি মারা, রাতে মাছ ধরতে চাওয়া কিংবা পোড়া মাটি খেতে চাওয়া। এই সমস্ত উপসর্গ দেখা গেলেই সাধারণ মানুষরা ভেবে নেয় একে মাসান ঠাকুর ভর করেছে। তখন গ্রামের সাধারণ মানুষজন চলে যায় ওঝার কাছে এই মাসান ঠাকুরের মানত করার জন্য। পুজোর উপকরণে থাকে উনুনের পোড়া মাটি, শোল মাছ এবং প্রদীপ, একটা কলা পাতা এনে রাখা হয়। এছাড়াও লাগে লাল রঙের দুখানা নিশান, কলা, দই, নৈবেদ্য, অনেক অনেক জায়গায় আবার লাগে ডিম। আগে কিন্তু এই পূজায় শুকর বলি দেওয়া হতো, এখনও অনেক জায়গায় দেওয়া হয়, তবে তুলনামূলক বলি দেওয়ার যে প্রথাটা আছে সেটা এখন কমে এসেছে। তাও এখনও অনেক জায়গায় দেওয়া হয়, সেখানে পায়রা কিংবা শুকর বা পাঁঠা বলি দেওয়া হয়। আচ্ছা, এই মাসান দেবতার পূজা হয় সাধারণত ভর দুপুরে
কিংবা রাতে। আবার মাসান দেবতার এই ভয়াবহ রূপ দেখে অনেকে আবার এর প্রসাদ গ্রহণ করতে চায় না। আচ্ছা, পূজার পদ্ধতি সম্পর্কে একটু জানাই। প্রথমে তারা কি করে, যে জায়গায় পুজো হবে সেই জায়গাটা মাটি দিয়ে প্রথমে লেপে দেয় এবং সেই স্থানে 5টি সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। এরপর রোগাক্রান্ত যে ব্যক্তিটা ছিল তাকে নিয়ে আসা হয় এবং কাঠের পিঁড়েতে বসানো হয়। এরপর যে ওঝা বা পূজারী আছে তিনি আসেন এবং একটি মাটির পাত্রে জল নেন। সেই জলেতে মন্ত্র উচ্চারণ করা হয় এবং সেই জলের ফোঁটা ছিটিয়ে দেওয়া হয় ওই রোগীর গায়ে। এরপর পূজারি মাসান দেবতার উদ্দেশ্যে নানান রকমের রিচুয়ালস করে এবং পূজা শেষ হয়ে গেলে কলা পাতা, নৈবেদ্য এবং সোলার ঠাকুরটিকে নিয়ে গিয়ে নদী বা জঙ্গলে ফেলে আসা হয়। তারা মনে করেন এইভাবেই পুজো করলে এবং সঠিক নিয়মে যদি পুজো করা হয় তাহলে যে কোনো রকমের ব্যাধি কিংবা অ্যাক্সিডেন্টাল কেস এই সমস্ত কিছু আটকানো সম্ভব। অবশ্যই মাসান দেবতার প্রতি কোচবিহারের লোকের অগাধ বিশ্বাস এবং তিনি অত্যন্ত জাগ্রত উত্তরবঙ্গ সাইডে। আবার পূজার পূর্বে কিন্তু পূজারী নিজেও সতর্ক হয়ে থাকেন যাতে মাসান দেবতা তার ওপর না ভর করে। তবে এত কিছুর পরেও মাসান কিন্তু গৃহদেবতা হিসেবে সম্মান পাননি। অবশ্যই এত ভয়ঙ্কর রূপী একজন দেবতাকে কেউ নিশ্চয়ই বাড়িতে এনে পূজা করবেন না। নানান রকমের রোগ, অমঙ্গল, মহামারী কিংবা পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্যই এই দেবতার পূজা করা হয়। কোচবিহারের উত্তর প্রান্তে যে ডোম সম্প্রদায়ের আছে তারা আবার সুর মাসানকে পূজা করেন। এই মাসান আবার শুকুরের ওপর বসে থাকে। বাঁশরাজা গ্রামে রাভা ও রাজবংশী কর্তৃক পূজিত হন পোড়া মাসান। এই মাসান নাকি পোড়া মাছ খান, তাই তার নাম হয়েছে পোড়া মাসান। যাই হোক, আজকের এই মাসান দেবতার পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো যদি রেসপন্স পাই তাহলে এই রকমই আরও অনেকগুলো পর্ব আমি নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।